আপনার কষ্টের উপার্জিত টাকা আপনি ব্যাংকে জমা রেখেছেন সেফটির জন্য। আপনি মনে মনে ভেবে রেখেছেন যখন প্রয়োজন হবে তখনই টাকা তুলে নেব। কিন্তু আপনি কি জানেন আপনার জমানো টাকা তুলতে গেলে আপনাকে চার্জ দিয়ে তুলতে হবে? হ্যাঁ, ভিডিওটা পুরোটাই দেখুন তাহলেই বুঝে যাবেন। কারণ এই ভিডিওতে আপনাকে জানাবো আরবিআই এর নতুন নির্দেশিকা অনুযায়ী এটিএম থেকে টাকা তুলতে গেলে কখন কত টাকা সার্ভিস চার্জ দিতে হবে। চলুন বিস্তারিত জেনে নিই। এসবিআই এর নতুন নিয়মে বলা হয়েছে 1 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। ব্যাংকের ওয়েবসাইটে সেই নির্দেশিকাও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেই নির্দেশিকাটি দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। এতে বলা হয়েছে এতদিন এটিএমে নির্দিষ্ট কয়েকবার টাকা তোলার পর যদি গ্রাহকরা টাকা তুলতেন তাহলে সার্ভিস চার্জ কাটা হতো। এবার থেকে এটিএমের প্রতিটি ট্রানজ্যাকশনের জন্যই লাগবে সার্ভিস চার্জ, সেটার পরিমাণ 50 টাকা পর্যন্ত হবে বলে জানানো হয়েছে। সেটা অবশ্য নির্ভর করবে গ্রাহকের ব্যাংকের ব্যালেন্সের উপর। অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা সত্ত্বেও যদি কেউ টাকা তুলতে চান এটিএমে তাহলে 20 টাকা কেটে নেওয়া হবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে। আবার টাকা জমা দেওয়ার সময় যারা কার্ডের ব্যবহার করেন না তাদের অ্যাকাউন্ট থেকে 22 টাকা সার্ভিস চার্জ হিসাবে কেটে নেওয়া হবে। তবে একটা সুখবরও রয়েছে, এবার শহরাঞ্চলে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স 5,000 টাকা থেকে কমিয়ে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টে 50% কম টাকা থাকলে 10 টাকা জিএসটি কেটে নেওয়া হবে, আর 50 থেকে 75% মধ্যে ব্যালেন্স কম হলে 12 টাকা জিএসটি কাটা হবে। ব্যাংক ব্যালেন্স 75% কম হলে 15 টাকা বা তার বেশি পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। মফস্বল অথবা গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যাংক ব্যালেন্স রাখতে হবে 2,000 টাকা। তাদের ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স ঘাটতি 50% হলে তাতেও জিএসটির টাকা কাটা হবে। ব্যালেন্সের ঘাটতি যদি 50 থেকে 75% কমে তাহলে 10 টাকা কাটা হবে, আর 75% ঘাটতি হলে 12 টাকা কাটা হবে। একইভাবে NFT-র মাধ্যমে আর্থিক লেনদেনের জন্য মোটা টাকা সার্ভিস চার্জ নেওয়ার কথাও জানিয়েছেন স্টেট ব্যাংক। 10,000 টাকা পর্যন্ত NFT-র ক্ষেত্রে 2 টাকা জিএসটি এবং 10,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত NFT-র ক্ষেত্রে 4 টাকা জিএসটি, 1,00,000 টাকা থেকে 2,00,000 টাকা পর্যন্ত NFT-তে 12 টাকা জিএসটি এবং 2,00,000 টাকা থেকে বেশি হলে 20 টাকা জিএসটি, আর 5,00,000 টাকার বেশি NFT হলে 40 টাকা জিএসটি কাটবে ব্যাংক। আশা করি ব্যাপারটি আপনাদের কাছে স্পষ্ট। এ ব্যাপারে যদি আরও কিছু বিস্তারিত জানার থাকে তাহলে ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছ থেকে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। তথ্যটি অন্যকে জানিয়ে দিতে ভিডিওটি দয়া করে শেয়ার করবেন এবং ভিডিওটির একটি লাইক দেবেন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।